তাহলে এটা সমান সমান আমরা লিখে নিতে পারি যে টু রুট সিক্স ইন্টু রুট থ্রি রুট টু আর এখানে হয়ে যাবে রুট টু রুট থ্রি রুট থ্রি প্লাস এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো সিক্স রুট টু এবারে দেখো যেটা আমাদের বের করতে বলা হয়েছে সেখানে এই ভ্যালুগুলো রয়েছে এক্স প্লাস এর ভ্যালু আমরা বের করে নেব এটা আমরা পেয়ে যাব সিক্স রুট প্লাস রুট থ্রি সমান সমান হয়ে যাবে সিক্স রুট টু মাইনাস থ্রি রুট থ্রি এক্স মাইনাস এর ভ্যালু বের করবো সেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্স রুট টু মাইনাস ফাইভ রুট থ্রি আর এক্স প্লাস রুট টু এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন রুট টু মাইনাস ফোর থ্রি আর এক্স মাইনাস টু এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে ফাইভ রুট টু মাইনাস ফোর রুট থ্রি এবার চলে আসি যেটা আমাদের বের করতেছে লিখে নিই আমরা প্রথমে এক্স প্লাস রুট থ্রি X- বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এর ভ্যালুগুলো আমরা সবকটাই জানি আমরা বুঝিয়ে দিচ্ছি সিক্স রুট টু মাইনাস থ্রি রুট থ্রি বাই প্লাস এখানে হয়ে যাবে সেভেন রুট টু মাইনাস ফোর রুট থ্রি ডিভাইডেড বাই ফাইভ রুট মাইনাস ফোর রুট থ্রি এবার হরের যেটা রয়েছে সেটা তার অপজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ করবো তাহলে এখানে পেয়ে যাব সিক্স রুট এটা হবে সিক্স রুট হবে সিক্স মাইনাস ফাইভ রোড থ্রি ইন্টু সিক্স রোড টু প্লাসভেন রোড টু মাইনাস ফোর রোড থ্রি ডিভাইডেড বাই ফাইভ রোড টু ফাইভ রোড টু প্লাস ফোর রোড থ্রি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা ওপরে যেটা রয়েছে সেখান থেকে পাবো সেভেন্টি টু প্লাস থার্টি রুট সিক্স মাইনাস এইটিন রুট সিক্স মাইনাস ফর্টি ফাইভ ডিভাইডেড বাই হয়ে যাবে সেভেন্টি টু মাইনাস সেভেন্টি ফাইভ প্লাস এখানে আমরা পাচ্ছি সেভেন্টি প্লাস টোয়েন্টি এইট রুট সিক্স মাইনাস টোয়েন্টি রুট সিক্স মাইনাস ফর্টি এইট হোল ডিভাইডেড বাই ফিফটি মাইনাস ফর্টি এইট এবার যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস টুয়েলভ রুট সিক্স মাইনাস থ্রি আর এখানে হবে টোয়েন্টি টু প্লাস এইট রুট সিক্স তাহলে এটা হয়ে যাবে আমাদের দেখো এখান থেকে তিন কমন নিলে আমরা পেয়ে যাব কত নাইন প্লাস ফোর আর যেহেতু নিচে মাইনাস আছে তার জন্য সামনে একটা মাইনাস হবে আর এখান থেকে টু যদি কমন ইলেভেন প্লাস ফোর রুট সিক্স তার মানে তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে পরে থাকবে টু এটাই হবে আমাদের আনসার বিড়ঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ এই এইরকমই নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন